72 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টের বিরুদ্ধে, যার ফলে দু ঘন্টা পেরিয়ে গেলেও এই বুথে ভোটগ্রহণ শুরুই হয়নি। কাঁদো কাঁদো মুখে করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রিসাইডিং অফিসারের বক্তব্য তাকে পোলিং এজেন্টরা চর থাপ্পর মারতে শুরু করেন। পঞ্চম দফার ভোট এবারে শুরুতেই লীলায় উত্তেজনা, চরম ভোগান্তি, প্রিসাইডিং অফিসারের গায়ে হাত তুলল চর থাপ্পর মারার অভিযোগ, আর তাতেই দু ঘন্টা ভোটই হলো না। পঞ্চম দফার ভোট টান টান উত্তেজনার মাঝে আর তার মাঝেই এমন খবর শুনে গোটা বাংলার চোখ দিকে মুহূর্তে আরো এক কাণ্ড ঘটলো, প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর, আমাকে বাঁচান, কাঁদো কাঁদো মুখে এবার করজোড়ে আরতি। ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাই স্কুলের 176 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর মারার অভিযোগ উঠলো পোলিং এজেন্টের বিরুদ্ধে, যার ফলে দু ঘন্টা পেরিয়ে গেলেও এই বুথে ভোটগ্রহণ শুরুই হয়নি। কাঁদো কাঁদো মুখে করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রিসাইডিং অফিসারের বক্তব্য তাকে পোলিং এজেন্টরা চর থাপ্পর মারতে শুরু করেন। পঞ্চম দফার ভোট এবারে শুরুতেই লিলুয়ায় উত্তেজনা, চরম ভোগান্তি, প্রিসাইডিং অফিসারের গায়ে হাত তুলল চর থাপ্পর মারার অভিযোগ, আর তাতেই দু ঘন্টা ভোটই হলো না। পঞ্চম দফার ভোট টান টান উত্তেজনার মাঝে আর তার মাঝেই এমন খবর শুনে গোটা বাংলার চোখ দিকে মুহূর্তে আরো এক কাণ্ড ঘটলো, প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর, আমাকে বাঁচান, কাঁদো কাঁদো মুখে এবার করজোড়ে আরতি। ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাই স্কুলের 176 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর মারার অভিযোগ উঠলো পোলিং এজেন্টের বিরুদ্ধে, যার ফলে দু ঘন্টা পেরিয়ে গেলেও এই বুথে ভোটগ্রহণ শুরুই হয়নি। কাঁদো কাঁদো মুখে করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রিসাইডিং অফিসারের বক্তব্য তাকে পোলিং এজেন্টরা চর থাপ্পর মারতে শুরু করেন। পঞ্চম দফার ভোট এবারে শুরুতেই লিলুয়ায় উত্তেজনা, চরম ভোগান্তি, প্রিসাইডিং অফিসারের গায়ে হাত তুলল চর থাপ্পর মারার অভিযোগ, আর তাতেই দু ঘন্টা ভোটই হলো না। পঞ্চম দফার ভোট টান টান উত্তেজনার মাঝে আর তার মাঝেই এমন খবর শুনে গোটা বাংলার চোখ দিকে মুহূর্তে আরো এক কাণ্ড ঘটলো, প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর, আমাকে বাঁচান, কাঁদো কাঁদো মুখে এবার করজোড়ে আরতি। ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাই স্কুলের 176 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর মারার অভিযোগ উঠলো পোলিং এজেন্টের বিরুদ্ধে, যার ফলে দু ঘন্টা পেরিয়ে গেলেও এই বুথে ভোটগ্রহণ শুরুই হয়নি। কাঁদো কাঁদো মুখে করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রিসাইডিং অফিসারের বক্তব্য তাকে পোলিং এজেন্টরা চর থাপ্পর মারতে শুরু করেন। পঞ্চম দফার ভোট এবারে শুরুতেই লিলুয়ায় উত্তেজনা, চরম ভোগান্তি, প্রিসাইডিং অফিসারের গায়ে হাত তুলল চর থাপ্পর মারার অভিযোগ, আর তাতেই দু ঘন্টা ভোটই হলো না। পঞ্চম দফার ভোট টান টান উত্তেজনার মাঝে আর তার মাঝেই এমন খবর শুনে গোটা বাংলার চোখ দিকে মুহূর্তে আরো এক কাণ্ড ঘটলো, প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর, আমাকে বাঁচান, কাঁদো কাঁদো মুখে এবার করজোড়ে আরতি। ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাই স্কুলের 176 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চর থাপ্পর।